বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সবাইকে অনলাইন ক্লাসের শুভেচ্ছা জানিয়ে আমি ফারনা শারমিন, সহকারী শিক্ষক মুরাদপুর সমিলনেসা হাই স্কুলের পক্ষ থেকে আজকে আমি ক্লাস নেব। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি ষষ্ঠ শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পরিচিতি অধ্যায়টি তোমাদের সাথে আলোচনা করব। শিক্ষার্থীরা, তুমি নিশ্চয়ই এতদিনে জেনে গিয়েছ যে তোমাদের তথ্য প্রযুক্তি প্রযুক্তি বিষয়ে একটি সরকার প্রদত্ত অ্যাসাইনমেন্টের যে কাজটি দিয়েছে সেটি তোমাদের করতে হবে, সুন্দরভাবে করতে হবে। সেই বিষয়ে আমি আজকে তোমাদের পাঠদান করব। অ্যাসাইনমেন্টের কাজটি ছিল তথ্য যোগাযোগ প্রযুক্তির ধারণা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রসমূহ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুবিধাসমূহ, সেগুলো উপসংহার দিয়ে একটা ফিনিশিং দিবে তোমরা। এখন আমরা দেখব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আজকে যুগে কিভাবে এত আমাদের জীবনে বিস্তার ঘটেছে, আমাদের দৈনন্দিন জীবনে আমরা কিভাবে ব্যবহার করছি, আমাদের জীবনযাত্রার মানকে কিভাবে উন্নতির দিকে ধাবিত করছে। এমন একটা সময় ছিল যখন একজন মানুষের সাথে বা দেশের ভিতর দেশের বাইরে যোগাযোগের একটি মাধ্যম ছিল চিঠিপত্র। সেই চিঠি সে কাঙ্ক্ষিত মানুষের কাছে পৌঁছতে পৌঁছতে এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ লেগে যেত। সেই চিঠিপত্র তথ্য একমাত্র পাঠানোর পথই ছিল প্লেন, জাহাজ ও গাড়িতে করে এইসব চিঠিপত্র সেই নির্দিষ্ট স্থানে পৌঁছাত। সেখান থেকে ঠিকানা অনুযায়ী মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিতে হতো ডাক। এখন কি সেই জিনিসগুলো আছে? সেগুলো তো আমরা এখন কল্পনাই করতে পারি না। এত সময় সাপেক্ষ কাজ এখন করতে হয় না। কাজগুলো আমাদের খুব সহজ হয়ে গিয়েছে। এখন আমরা এক মুহূর্তের ভিতরে বা কিছুক্ষণ সময়ের ভিতরে একজনের সাথে তথ্য আদান প্রদান করতে পারি, খবরাখবর নিতে পারি। শুধুই কি তথ্য আদান প্রদান, আমরা ভিডিও ওয়েবক্যাম ক্যামেরার মাধ্যমে আমরা একজনকে দেখেও নিতে পারি, দেশের বাইরে দেশের ভিতরে ভিডিওর মাধ্যমে আমরা দেখেও কথাবার্তা খবরাখবর আদান প্রদান করতে পারি। দেখো, এই সব কিছু সম্ভব হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যথাযথ ব্যবহার করার জন্য যে প্রযুক্তিটি সবচেয়ে বেশি কাজে লেগেছে সেটি হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স। আমরা প্রায় মানুষের মুখে শুনি বর্তমান সময়কে ডিজিটাল যুগ বলা হয়। কেন বলে? আমরা তথ্য প্রযুক্তির কল্যাণে সব কাজগুলো এত সুন্দর, সহজ ও সুন্দরভাবে সম্পন্ন করতে পারি সেই সুবাদেই আজকের এই প্রবাদ বক্তব্য যে ডিজিটাল যুগ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2021 সালকে ডিজিটাল বাংলাদেশ বলে অভিহিত করেছে। এর পিছনের কারণই হচ্ছে বিজ্ঞানীরা নতুন নতুন জিনিস আবিষ্কার করে আমাদের দেশ ও তথ্য প্রযুক্তির উন্নয়নের দিকে আমাদের দেশকে ধাবিত করবে, আরো সামনের দিকে এগিয়ে যাবে, পৃথিবীর সাথে তাল মিলিয়ে বাংলাদেশও সামনের দিকে এগিয়ে যাবে। আগে আমরা কম্পিউটার অনেক আগে যখন প্রথমে কম্পিউটার দেখেছি টেলিভিশনের মনিটরের মতো একটু বড় পর্দা, মনিটর বাক্সের মতো একটি সিপিইউ, কিবোর্ডের চিত্র ভেসে আর হচ্ছে কিবোর্ডের চিত্র ভেসে ওঠে। কিন্তু বর্তমানে পরিবর্তন হতে বিজ্ঞানীরা গবেষণা করে করে আজকে সে কম্পিউটার ছোট হয়ে ওজনে কম, সহজে বহনযোগ্য
দেশের ভিতরে এক দেশ থেকে আরেক দেশও আমরা নিয়ে চলাফেরা করতে পারি, সে ল্যাপটপ আকারে এসে গেছে, ছোট হয়ে ল্যাপটপে পরিণত হয়েছে। তার পরবর্তীকালে কম্পিউটারকে ব্যবহারের সুবিধার জন্য নোটবুক, ট্যাবলেট ও স্মার্টফোনের মতো ছোট হয়ে গিয়েছে। এমন কোনো মোবাইল ফোন আছে যা কম্পিউটারের অনেকগুলো অধিকাংশ কাজে এখন মোবাইল ফোনে আমরা সারতে পারি, যে ফোন আমরা পকেটে নিয়ে সারা বিশ্ব ঘুরতে পারি, ঘুরে আসতে পারি। পৃথিবী এখন আমাদের হাতের মুঠোয়। এসবই সম্ভব হয়েছে কার কল্যাণে? হয়েছে আইসিটি, আইসিটির সুবাদে। পৃথিবীর সাথে তাল মিলিয়ে বাংলাদেশও আজকে অর্থনৈতিক উন্নয়ন ও নিজের দেশকে সমৃদ্ধিশালী করতে পেরেছে আইসিটি কারণে। আমরা এখন দেখব যে আইসিটি তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার ক্ষেত্রে কোন ক্ষেত্রে দৈনন্দিন জীবনে সর্বক্ষেত্রে আমরা আইসিটির ব্যবহার লক্ষ্য করি। পৃথিবীর প্রায় সব ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে, বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। বাংলাদেশের কোন কোন ক্ষেত্রে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার লক্ষ্য করছি, সেটা হচ্ছে প্রথমে ব্যক্তিগতভাবে ও সামাজিক যোগাযোগ। ব্যক্তিগত ও সামাজিক যোগাযোগ তো ব্যাপকভাবে আইসিটির প্রভাব রয়েছে। আমরা এক অঞ্চল থেকে আরেক অঞ্চল, এক দেশ থেকে আরেক দেশে মানুষের সাথে তথ্য আদান প্রদান, খবরাখবর নিতে পারি। এক মুহূর্তে চোখের পলকে আমরা একজনের সাথে একজনের তথ্য নিতে পারি, কথা বলতে পারি, কুশল বিনিময় করতে পারি। সামাজিক যোগাযোগে অসম্ভব কল্পনীয় প্রভাব ফেলেছে আইসিটি। এমনকি শুধু কথা বলা, তথ্য আদান প্রদান, সামনাসামনি ওয়েবক্যাম ভিডিওর মাধ্যমে আমরা একজন একজনকে দেখতে পাচ্ছি। বর্তমানে একটি জনপ্রিয় সামাজিক মাধ্যম হচ্ছে, তোমরা সবাই জানো, ফেসবুক। ফেসবুক আবিষ্কার করেছে মার্ক জাকারবার্গ। এই ফেসবুকের মাধ্যমে আমরা একজন একজনের সাথে তথ্য আদান প্রদান, চ্যাটিং, এসএমএস, ইমেল, এগুলো সবই কাজ করতে পারে। তারপরে হয়েছে বিনোদন। বিনোদন ক্ষেত্রেও পিছিয়ে নেই তথ্য যোগাযোগ প্রযুক্তি। তথ্য যোগাযোগ প্রযুক্তিতে বিনোদন, বাচ্চাদের অনেক রকম গেমস খেলা, সিনেমা দেখা, সিনেমা দেখার এসব ক্ষেত্রেও আমাদের বিনোদন দিয়ে থাকে তথ্য যোগাযোগ প্রযুক্তি। তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে আমরা পৃথিবী জুড়ে যে বিশ্বকাপ খেলা হয় ফুটবল ও ক্রিকেটের, সেই খেলাগুলো আমরা খুব কাছ থেকে মনোজীবন্ত সেই দেশেই বসে, গ্যালারিতে বসে আমরা খেলা উপভোগ করছি এই খেলাগুলো। এটি একমাত্র কিভাবে হচ্ছে? মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে। প্রজেক্টরের মাধ্যমে আমরা ওয়ার্ল্ড কাপের খেলাগুলো যখন দেখতে পাই, দেখি বা দেখার ব্যবস্থা করে যখন আমরা দেখি, তখন দেখছি মনে হচ্ছে যে সেই দেশের গ্যালারিতে বসে মাঠের সামনে আমরা খেলাধুলাগুলো উপভোগ করছি। এগুলো কার কল্যাণে? হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে। এবার হচ্ছে শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে পিছিয়ে নেই, শিক্ষাক্ষেত্রের অনেক অবদান আছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে আজকে আমাদের শিক্ষার্থীরা যখন কোনো সরকারি পাবলিক পরীক্ষা হয়, তখন তাদের ফলাফল জানার জন্য উদ্বিগ্ন থাকে তারা। বিদ্যালয়ে এসে পৌঁছাবে, কখন পৌঁছাবে, কখন আমরা আমাদের ফলাফল জানতে পারবো, সেটি অপেক্ষা না করে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্য এসএমএস করে পাঠালে আমরা ঘরে বসে আমাদের ফলাফল জানতে পারছি।
এটা কিভাবে সম্ভব হচ্ছে? তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে। আজকে দেখো যে বর্তমান বিশ্বে যে সারা পৃথিবী জুড়ে যে করোনা মহামারী আকারে দেখা দিয়েছে, যার জন্য আজকে আমাদের পৃথিবীটার সব কাজকর্ম, লেখাপড়া, সব কিছু, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস তখন সব বন্ধ হয়ে সবাই ঘরে গৃহবন্দী হয়ে আছে। কত মাস জুড়ে, 9 মাস জুড়ে, 8 মাস জুড়ে আমরা ঘরে বসে আছি। কিন্তু শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পড়াশোনা থেমে নেই, অনলাইনে ক্লাস করছো, অনলাইনে ক্লাস ফলো করছো তোমরা, তোমাদের তোমাদের যখন কোনো বিষয়ে তোমরা সঠিক ধারণা বা নিখুঁতভাবে ধারণা পেতে চাও, সঠিক ধারণা পাচ্ছ না, তোমরা গুগল ক্রোমে সার্চ দিয়ে সেই পৃথিবীর যে কোনো বিষয়ে তথ্য তোমরা পেতে পারছো। সবই সম্ভব হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে। তারপরে দেখো শিক্ষার্থীরা, শিক্ষকরা বক্তৃতা ক্লাস নেবে, অনেক সময় একঘেয়েমি চলে আসে, ব্যাগ ভর্তি বই নিয়ে ওজন নিয়ে স্কুলে বিদ্যালয়তে আসবে, সেগুলো আস্তে আস্তে কমে যাবে। কিভাবে হবে? ই বুকের মাধ্যমে আমরা লেখাপড়া করে সেখানে আমরা কয়েক হাজার বই সংরক্ষিত রাখতে পারবো, সেভাবেও আমরা বাংলাদেশও পিছিয়ে থাকবে না, বাংলাদেশও সেখান থেকে এগোবে ল্যাপটপের মাধ্যমে পড়াশোনা করে। শিক্ষাক্ষেত্রেও বাংলাদেশ পিছিয়ে থাকবে না, তথ্য প্রযুক্তির সাথে সাথে এগোতে থাকবে, এগিয়ে যাবে। তারপরে হচ্ছে চিকিৎসা ক্ষেত্রেও তথ্য যোগাযোগ প্রযুক্তির অনেক অবদান রয়েছে। আগে আমরা কি করতাম, একটা চিকিৎসক বা ডাক্তারের কাছে রোগী সে দেখাবে, রোগী ডাক্তারকে তার রোগ নির্ণয় করতে হবে, সেগুলোর জন্য পর্যাপ্ত উন্নত যন্ত্রপাতি ছিল না, রোগ নির্ণয় করার সেটা সঠিকও অনেক সময় সঠিকও হতো না, ডাক্তারের জন্য সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে সেখানে একদিন যেতে হবে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে, তারপরে সে সাক্ষাতের সময় মিলবে, সেদিন আবার ডাক্তার দেখাতে হবে। তো এখন আমরা ঘরে বসেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারছি, আবার ডাক্তার দেখাতে গেলেও উন্নত যন্ত্রপাতির ব্যবহার করে রোগ নির্ণয়টা করতে পারছি, ফলে ডাক্তারও নিখুঁত ও সুচারুভাবে একজন রোগীর রোগ নির্ণয় করতে পারছে, আমরা সঠিক সেবাটি পাচ্ছি, আমাদের চিকিৎসা হচ্ছে সঠিক। এগুলো কার কল্যাণে হচ্ছে? তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে। তারপরে হচ্ছে বিজ্ঞান ও গবেষণা। বিজ্ঞান ও গবেষণায় তথ্য যোগাযোগ প্রযুক্তির অনেক অবদান রয়েছে। আমাদের দেশের বিজ্ঞানীরা বা পৃথিবীর বিজ্ঞানীরা তার গবেষণা কার্য চালানোর জন্য তথ্য প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন তথ্য সংগ্রহ করে থাকে, সেই তথ্য সংগ্রহ করে তাদের গবেষণা কার্য সম্পাদিত করে, পরিচালিত হয়। আমাদের দেশের বিজ্ঞানী, বাংলাদেশের বিজ্ঞানী পাটের জিনোম আবিষ্কার করেছিল তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে, বিভিন্ন তথ্য সংগ্রহ করে তাদের কাজ, গবেষণা কাজ সফল কাম করেছে। তারপরে এসেছে কৃষি কাজেও পিছিয়ে নেই বাংলাদেশ। বাংলাদেশের কৃষকরা কৃষিকাজের জন্য টেলিভিশন, রেডিও ও অনলাইনে ই কৃষি অনুষ্ঠান দেখে তাদের কৃষিকাজ পরিচালনা করতে, কৃষিকাজে সাহায্য নিতে পারে। কৃষকরা কৃষিকাজে, চাষাবাদে তাদের যে কোনো সমস্যা সমাধানের জন্য মোবাইল ফোনের মাধ্যমে ই কৃষি অনুষ্ঠান দেখে, ই কৃষি
ওয়েবসাইটে কৃষি ইংলিশ অনুষ্ঠানে ফলো করে অনুসরণ করে তারা বিভিন্ন তথ্য জেনে তাদের চাষাবাদ কার্য চালাতে পারে, সাহায্য নিতে পারে। তারপরে হচ্ছে পরিবেশ ও আবহাওয়া। পরিবেশ ও আবহাওয়া অনেক অবদান রয়েছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি এক সময় ছিল প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে অনেক আমাদের দেশে অনেক মানুষ মারা যেত। 1970 সালে প্রায় 5 লক্ষ লোক প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে মানুষ মারা গিয়েছে, অনেক লোক মারা গেছে। এখন কি তাই? এখন ঘূর্ণিঝড়ে এত এত ক্ষয়ক্ষতি, মানুষ মারা যায় না। মানুষ এর কারণ পিছনের কারণ হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে আগে থেকে একটি পূর্বাভাস পায় যে ঘূর্ণিঝড় অমুক দিনে আসতে পারে, কবে হবে, একটা আশঙ্কা আমরা আগে থেকে আভাস পেতে পারি, যার ফলে আমরা আগে থেকে ব্যবস্থা গ্রহণ করতে পারি। হ্যাঁ, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারি, উপকূলীয় এলাকার অধিবাসীদের সতর্ক দিন করে দিতে পারি। এগুলো সবই সম্ভব হয়েছে তথ্য প্রযুক্তির কল্যাণে। প্রচার ও গণমাধ্যম, প্রচার ও গণমাধ্যম বলতে আমরা একমাত্র বুঝি রেডিও, টেলিভিশন ও অনলাইন সংবাদের মাধ্যমে আমরা দেশ বিদেশে পৃথিবীর সব দেশের খবরাখবর নিতে পারি। শুধুই কি খবরাখবর নিতে পারি, আমরা ভিডিওর মাধ্যমে, ছবির মাধ্যমেও আমরা ঘটনাগুলো দেখতে পারি। পৃথিবীর কোথায় কি হচ্ছে, কোন ঘটনা হচ্ছে, আজকে সে তাজা খবরও আমরা দেখতে পারি এবং শুনতে পারি। প্রকাশনা পিছিয়ে নেই। প্রতি বছর বাংলাদেশে 1 জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে নতুন বই বিতরণ করা হয়। এর জন্য বাংলাদেশে প্রায় 5 কোটি 30 কোটি বই দরকার হবে, প্রয়োজন। এতগুলো বই, এত অধিক সংখ্যক বই ছাপানো, প্রকাশনার কাজ চালানো অনেক কষ্টসাধ্য হয়ে পড়ে। তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে আমরা সেই কাজটি খুব সহজে এখন করতে পারছি। আমাদের সেই কষ্ট অনেকাংশই লাঘব হয়ে যাচ্ছে। বইগুলো আমরা ওয়েবসাইটে দিয়ে দিতে পারছি, যখন যার যখন লাগবে, যার প্রয়োজন অনুযায়ী ডাউনলোড করে নিতে পারছে। ব্যবসা বাণিজ্য অফিস আদালতে আর বলার অপেক্ষা রাখে না তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। কেননা পৃথিবীর সাথে তাল মিলিয়ে আমরা আমাদের দেশকে সমৃদ্ধশালী ও অর্থনৈতিক উন্নয়নে স্বাবলম্বী করতে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে আমাদের দেশকে ব্যবসা বাণিজ্যে স্বাবলম্বী করে তুলতে পারছে। তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার পদচারণায় আমাদের দেশের ব্যবসা বাণিজ্য অফিস আদালত সর্বক্ষেত্রেই তথ্য প্রযুক্তির ব্যবহার অপরিসীম। ব্যাংকিং ক্ষেত্রেও অনেক প্রভাব রয়েছে। আগে একটি শাখা থেকে ব্যাংকিং থেকেই শুধু টাকা উত্তোলন ও জমা উত্তোলন যেমন লেনদেন কাজের করতে হতো, সেই ব্যাংকে অনেক কাজের চাপ থাকত। কিন্তু এখন অধিক সংখ্যক শাখা হওয়াতে যেসব শাখার মধ্যে অনলাইন ব্যবস্থা চালু হয়েছে, সেইখান থেকে আমরা যে কোনো শাখা থেকে টাকা পয়সা বা লেনদেন জমাও করতে পারি এবং উত্তোলনও কাজ ছাড়তে পারি। এমনকি ATM কার্ডের মাধ্যমে আমরা দিন রাত 24 ঘন্টা যে কোনো সময় টাকা তুলতে পারি। এসবই কাজ অনেক সুন্দর ও সহজভাবে হয়েছে কার কারণে, তথ্য যোগাযোগ প্রযুক্তির সুবাদে।
শিল্প ও সংস্কৃতি। শিল্প সংস্কৃতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনেক অবদান রয়েছে। এই সেক্টরটিও পিছিয়ে নেই। শিল্প সংস্কৃতিতে আধুনিক যন্ত্রপাতি, চলচ্চিত্রে যন্ত্র বা উন্নত যন্ত্রপাতি প্রযুক্তির ব্যবহারের ফলে সাউন্ড সিস্টেম, ছবি, চিত্রগ্রহণ সব কিছুতেই আধুনিকায়ন হয়েছে। যে কোনো সময় আমরা যে কোনো কালের অনেক আগেরও ছবি, সিনেমা আমরা দেখতে পাচ্ছি, যে কোনো সময় দেখতে পাচ্ছি তথ্য প্রযুক্তির কল্যাণে, আনন্দ উপভোগ করতে পারছি তথ্য প্রযুক্তির কল্যাণে। আগে একটি কার্টুন তৈরি করতো, তার 1 মিনিটের কার্টুনের ছবির জন্য 26টি ছবি লাগতো, এখন আর তা নাই। এই কষ্ট অনেকাংশেই কমে গিয়েছে। শিশুরা বিভিন্ন রকম খেলার গেমস খেলতে পারে, বিনোদনের ব্যবস্থা করতে পারে, ছবি আঁকতে পারে, সব কিছুই এখন তথ্য প্রযুক্তির কল্যাণে আমরা খুব সহজে সুন্দরভাবে কাজগুলো সারতে পারি সুন্দর করে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা আমরা এতক্ষণ আলোচনা তোমরা লক্ষ্য করেছো নিশ্চয়ই, আমি তথ্য যোগাযোগ প্রযুক্তির অনেকগুলো ক্ষেত্র নিয়ে বর্ণনা করে তোমাদের আলোচনা করলাম। এরপরে রয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তির সুবিধাসমূহ। এতগুলো ব্যবহারের ক্ষেত্র, তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রগুলো যখন এতগুলো আলোচনা করলাম, গুরুত্ব তার ব্যবহারের ক্ষেত্রে যেন আজকে আমাদের বাংলাদেশ পিছিয়ে নেই, বাংলাদেশে অর্থনীতিতে সমৃদ্ধশালী হয়েছে, তাহলে আর বলার অপেক্ষা রাখে না যে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের সুবিধা অতুলনীয়। অনেক সুবিধা রয়েছে, এই সুবিধা বলে শেষ করা যাবে না। তথ্য যোগাযোগ প্রযুক্তির সুবিধা সমূহের মধ্যে আমাদের জীবনকে অনেক সুন্দর, সহজ ও আনন্দ, কাজে আনন্দময় করে তুলেছে। যে কাজগুলো আগে আমাদের করতে অনেক কষ্টসাধ্য হতো, সময় নিয়ে করতে হতো, ব্যয় সাপেক্ষ ছিল, সেগুলো আমরা এক মুহূর্তে চোখে পড়ে অনেক সহজে কাজগুলো করতে পারছি। তাহলে কি আমাদের জীবন অনেক সহজ, সুন্দর ও আনন্দময় হয়েছে হয়ে গিয়েছে আনন্দময় হয়েছে কাজে কর্মে কর্মীরা, সর্বস্তর কর্মীরা খুব সহজে, হ্যাঁ, নিরলস পরিশ্রমে, কম পরিশ্রমে, কম সময়ে কাজগুলো সুচারুভাবে ও নিখুঁতভাবে সম্পন্ন করতে পারছে। তাহলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের জীবনযাত্রার মান অনেক উন্নতি উন্নয়ন ঘটাতে পেরেছে। বাংলাদেশও তথ্য প্রযুক্তিতে পিছিয়ে নেই, দিনে দিনে উন্নতির দিকে ধাবিত হচ্ছে। শেষে তোমরা উপসংহার দিব একটা, যে পৃথিবীর সাথে তাল মিলিয়ে পৃথিবীতে যে অবিস্মরণীয় একটি যাত্রা শুরু হয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তির, সেটির জন্য বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বাংলাদেশও সমান তালে তালে পৃথিবীর সাথে তথ্য প্রযুক্তির উন্নয়নে সামনের দিকে ধাবিত হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ আমার ক্লাসটি ফলো করেছ, আমার আলোচনা শুনেছ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে তোমাদের কাজটি, সরকারের যে কাজটি দিয়েছে অ্যাসাইনমেন্টের কাজ, সেটা কিভাবে সুন্দর ও সুন্দর সুশৃঙ্খলভাবে লিখে তোমাদের নির্দিষ্ট সময়ে বিদ্যালয়ে অভিভাবক দ্বারা কাজটি করে অ্যাসাইনমেন্টটি রেডি করে পাঠিয়ে দিবে। আজকে এই পর্যন্ত শিক্ষার্থীরা, আগামী ক্লাসে নিশ্চয়ই তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।